কেউ একজন ক্যান্সেল করে দিছে রেকর্ডের নাকি? আচ্ছা স্টার্ট করে তাহলে আবার। তো ও এ সি ত্রিভুজ এসি বাহুর মধ্যবিন্দু বি, তো এখানে আমার হচ্ছে ও এ সি ত্রিভুজ দেখে বোঝা যাচ্ছে। একটা ত্রিভুজ নিয়ে আগে, ঠিক আছে, তো এই ত্রিভুজ কি ও, দেন হচ্ছে এখানে এ সি, তো ও এসি ত্রিভুজ এসি বাহুর মধ্যবিন্দু বি, তো এখানে যদি এসি বাহু হয় এটা, তো এটার মধ্যবিন্দু ধরে নিলাম বি, একটা পয়েন্ট যেটা হচ্ছে বি, ওকে। তারপরে বলছে কি ও এ, এ যে আমার ও থেকে এ এদিকে যাবে, ঠিক আছে, ডাইরেকশনটা কোন দিকে, ও এ এটা হচ্ছে ভেক্টর এ দ্বারা প্রকাশ করা হয়েছে, সো আমি হচ্ছে এ ভেক্টর নিব। আর হচ্ছে ও বি হচ্ছে বি, আচ্ছা ও থেকে বি পর্যন্ত তাহলে আমি একটা দাগ টেনে নিই, তাহলে হচ্ছে ও বি ভেক্টর প্রকাশ করবে এটা দিয়ে, তো ও থেকে বি দাগ টেনে নিলে এরকম আসবে, ঠিক আছে। তো আমি হচ্ছে এটাকে ভেক্টর দিলাম বি না, ঠিক আছে, ও এ ভেক্টর ও বি ভেক্টর হয় তাহলে ও সি কে হচ্ছে এ এবং বি এর মাধ্যমে প্রকাশ করো, এই ও সি ভেক্টর কে আমার হচ্ছে এ এবং বি এর মাধ্যমে প্রকাশ করতে হবে, ওকে। এ এবং বি এর মাধ্যমে মানে কি, আমার যে ভেক্টরটা আসুক না কেন, ও সি যেমন ও এ কে হচ্ছে আমি স্মল এ দ্বারা প্রকাশ করছি এবং ও বি কে স্মল বি দ্বারা প্রকাশ করছি, এখন ও সি কে আমি স্মল সি দ্বারা প্রকাশ না করে এ এবং বি এর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। তো দেখি কিভাবে, ত্রিভুজ ও এ বি, আমি হচ্ছে এখানে কিন্তু দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেছে, ত্রিভুজ ও এ সি, একটা ত্রিভুজ ও বি সি উপরে একটা ত্রিভুজ আর নিচে হচ্ছে আর একটা ত্রিভুজ, তো আমি হচ্ছে এই নিচের ত্রিভুজটা ত্রিভুজ ও এ বি এটা নিয়ে দেখবো। এখানে হচ্ছে কি ও এ প্লাস এ বি সমান সমান ও বি, তো ও এ এবং এ বির ডাইরেকশনটা হচ্ছে কি এক পাশে নিয়ে তারপর হচ্ছে আমি ও বি ধরবো, ঠিক আছে। তো ত্রিভুজ সূত্র যেটা দেখেছিলাম এর আগের ক্লাসে, ও এ প্লাস ও বি, ও এ প্লাস এ বি ইকুয়াল টু ও বি, সো আমি এখান থেকে এ বি এর মান বের করতে পারি, আমি কিন্তু ও এর ভ্যালু জানি ও বি এর ভ্যালু জানি কিন্তু এ বি এর ভ্যালু জানি না, ঠিক আছে, তো আমি এ বি এর ভ্যালুটা নিলাম, এ বি এর ভ্যালু হচ্ছে কি বি মাইনাস এ, ঠিক আছে, ও বি মাইনাস ও এ, ও বি হচ্ছে কি বি দ্বারা সূচিত করা হয়েছে এবং ও এ ভেক্টরকে হচ্ছে আমি এ দ্বারা সূচিত করেছি, তো বি মাইনাস এ। এখন এখানে যেহেতু দেওয়া আছে যে ত্রিভুজ, আচ্ছা এটা যেহেতু মধ্যবিন্দু, এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে বি, তো এ বি ডাবল হচ্ছে কি পুরো এসি, তাই না, খেয়াল করো তো, এ বি ডাবল হচ্ছে কি পুরো এসি, তো এটা আমরা পরে কিভাবে কাজে লাগাবো দেখে। তাহলে ত্রিভুজ ও এ সি এই পার্টটাতে কি হচ্ছে ও সি ইকুয়াল টু ও এ প্লাস এ সি, যদি আমি পুরো ত্রিভুজ আমি হচ্ছে পুরো ত্রিভুজ ও এ সি নিয়ে কাজ করি তাহলে ও সি ইকুয়াল টু ও এ প্লাস এ সি, এখন আমি ও এ, ও এ তো আমি অলরেডি জানি ও এ হচ্ছে আমার কি এ স্মল এ, আর আমি হচ্ছে এ সি কে টু এ বি লিখতে পারি কারণ কি এ সি হচ্ছে আমার এ বি এর ডাবল, ঠিক আছে, এ বি এর ডাবল হচ্ছে এ সি, সুতরাং এ প্লাস টু ইন্টু বি মাইনাস এ, সো এ প্লাস টু বি মাইনাস টু এ, এভাবে আমরা হচ্ছে এটাকে প্রকাশ করতে পারি। দেখো কারো কোনো কোয়েশন আছে কিনা, তো এটা আমি সরাসরি এ প্লাস এ মাইনাস টু এ, সো আমি এখান থেকে টু বি মাইনাস টু এ লিখতে পারি, ঠিক আছে। তো এরকম হচ্ছে প্রকাশের যে ম্যাথ গুলো আছে, তো আমার হচ্ছে এই যে ত্রিভুজ সূত্র ইউজ করছি বা সামান্তরিক সূত্র ইউজ করতে হতে পারে, তো এভাবে এই সূত্রগুলো ইউজ করে তারপরে হচ্ছে স্টেপ বাই স্টেপ আগে যাব। তো আমরা হচ্ছে জানা মান বের করে, জানা মানগুলো ইউজ করে অজানা মানগুলো বের করে করে তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ আগাবো। তো এখানে দেওয়া ছিল কি আমার এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া, আমার ও এ ও বি ডাইরেকশন দেওয়া, তো সেই অনুযায়ী হচ্ছে আমি এই যে এ বি বের করে নিয়ে আসলাম, আর এ বিটা হচ্ছে কি আমার দরকার কারণ কি এই যে এ সি ভেক্টরের জন্য এ সি হচ্ছে কি আমার এ বি হচ্ছে এ বি ডাবল হচ্ছে এ সি ভেক্টর, সো ওখান থেকে হচ্ছে আমি ভ্যালু বসা ইউজ করলাম, ও সি যেটা হচ্ছে আমাকে প্রকাশ করতে বলছে। আচ্ছা তারপর একটা দেখি যে দেখাও যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু, এই টাইপের ম্যাথ কে আমরা আগে করছিলাম, চিন্তা করো তো ত্রিভুজের মধ্যে সমবিন্দু, সমবিন্দু মধ্যমা তিনটা, ঠিক আছে, আচ্ছা মধ্যমা তিনটা সমবিন্দু, এটা আমি একটু চিত্রটা আগে এঁকে নিই এখানে, তো একটা ত্রিভুজ নিব যে ত্রিভুজের এবিসি ত্রিভুজ মধ্যমা চাইছে, ঠিক আছে, সো মধ্যমা মানে কি বলতো আপু, ওই যে একটা বাহুর যে অর্ধেক করলে মানে শীর্ষ থেকে ওই অন্য বাহুর বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত, এখন বিসি এর মধ্যবিন্দু হচ্ছে মনে করো এখানে,
সো এইটা আর শীর্ষ আমি যোগ করে দিব, ব্যাপারটা অনেকটা এরকম এই যে লম্ব যাবে। তো সিমিলারলি এখানে যদি আমি যোগ করি বা এখানে যদি আমি যোগ করি তাহলে সবগুলো, এখন মধ্যমা কোনটা? বি, এখানে মধ্যমা মনে করো ডি, ঠিক আছে, বিসি এর মধ্যমা মনে করো ডি, আর তারপরে হচ্ছে আর কি কি ধরছি, সিএ, সি এর মধ্যমা হচ্ছে ই, সো সি এর মধ্যমা হচ্ছে এখানে ই, দেন হচ্ছে আমার এফ, ঠিক আছে, এফ হচ্ছে এবি এর মধ্যমা। ওকে, তো আমি হচ্ছে এটার অবস্থান ভেক্টর আবার দেওয়া আছে যে অবস্থান ভেক্টর কি, ডিই এফ গুলোর অবস্থান ভেক্টর। এখন চিন্তা করো আমি কিন্তু অলরেডি এবি কে কি ধরছি, এ ভেক্টর। আচ্ছা আমি অবস্থান ভেক্টর গুলো একটু খেয়াল করো, ঠিক আছে, আমার এ বি সি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি, সো এটা হচ্ছে এটার অবস্থান ভেক্টর, আমি হচ্ছে এ ভেক্টর বলতে পারি, ঠিক আছে, এটার হচ্ছে কি বি ভেক্টর, দেন সি সিতে হচ্ছে সি ভেক্টর। সো এটা দেখে বুঝা যাচ্ছে আমার ডি বিন্দু যে অবস্থান ভেক্টর সেটা কি হবে, বি প্লাস সি ডিভাইডেড বাই টু, ঠিক আছে। সিমিলারলি ই এর ভেক্টর হচ্ছে কি, সি প্লাস এ ডিভাইডেড বাই টু, এফ এর জন্য হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই টু। এতটুকু তো সবাই ক্লিয়ার আমার, কারণ কি মধ্যমাকে একদম মাঝখানে যেহেতু এ কারণে হচ্ছে এ মানে দুইটার যোগফলের ভাগ হবে আর কি। আচ্ছা তো এরকম ভাবে যাবে, তো এখানে আমি ধরবো হচ্ছে এখানে ছেদ করতে শুনেছি আমার জি বিন্দুতে, ঠিক আছে, জি বিন্দুতে যদি ছেদ করে তাহলে জি বিন্দু এডি কে হচ্ছে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আচ্ছা এটাকে আমরা ক্লাস 10 এ শিখছিলাম, কারণ মনে আছে ভর কেন্দ্র মধ্যমা গুলো ছেদ করতেছে ভর কেন্দ্রে, এবং ভর কেন্দ্র হচ্ছে যে প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এখন টু টা থাকে কোন দিকে, টু থাকে হচ্ছে যে শীর্ষ থেকে যে আমার ভর কেন্দ্রের যে দূরত্ব, শীর্ষ থেকে যে দূরত্বটা সেটা হচ্ছে আমার উপরে থাকে টু আর কি, আর নিচে হচ্ছে ভর কেন্দ্র থেকে যে এই বিপরীত বাহুর উপরে যে লম্বটা সেটা হচ্ছে 1 থাকে, তো 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে আমি জি বিন্দুর অবস্থান ভেক্টর কিভাবে বের করতেছি, আচ্ছা তো জি বিন্দুর অবস্থান ভেক্টরটা একটু দেখি, আমার প্রত্যেকটার অবস্থান ভেক্টর বের করে হচ্ছে মধ্যমা তিনটি সমবিন্দুতে না দেখাইতেছে, ঠিক আছে। সো জি বিন্দুর অবস্থান ভেক্টর এটা কি করতেছি, টু আমি হচ্ছে এডি কে ধরে কাজ করতেছি, ঠিক আছে, এর মধ্যে কি এসে অলরেডি এ আছে, আর আমি হচ্ছে ডি ধরছি এ প্লাস বি ডিভাইডেড বাই টু, তো সরি বি প্লাস সি হবে, আচ্ছা এখানে তো সি আছে তাই না, বি প্লাস সি হবে, আমি এটা ভুল লিখছি। আচ্ছা আবার একটু এখানে, আচ্ছা আমি শুধুমাত্র এই পার্টটুকু ধরে করি যেহেতু এ ডি ছিল, তো এ পাশে হচ্ছে ডি, ওকে আমার এখানে ছিল জি, ঠিক আছে, সো ডি যেহেতু ডি হচ্ছে কি বি প্লাস সি ডিভাইডেড বাই টু, সো যেহেতু 2:1 অনুপাতে বিভক্ত করে আমি 2 × b + c ডিভাইডেড বাই টু ধরবো, আর 1 × a, এ কোনটা, এখানে এ ভেক্টর, দেখো এ পার্টটুকু সবাই বুঝছো কিনা কিভাবে এটা আসছে, আমি হচ্ছে উপরের পার্টটুকু হচ্ছে 2 আমার, আর নিচের পার্টটুকু হচ্ছে 1, এই 1টা হচ্ছে গুণ হচ্ছে এর সাথে, আর এই 2 এই অংশটুকু গুণ হচ্ছে b + c ডিভাইডেড বাই 2 এর সাথে, সো a + b + c ডিভাইডেড বাই 3 এর সাথে, আর নিচে কি আমার 2+1 অনুপাত গুলো যোগ হয়ে যাচ্ছে। তো এখানে আমার কি মনে হচ্ছে ওই তিনটি বিন্দু একই বিন্দু যা হচ্ছে প্রতিটি মধ্যমায় আছে, অনুরূপে প্রতিটি মধ্যমায় যে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয় সবগুলোর অবস্থান ভেক্টর কিন্তু সেম আসবে, ঠিক আছে, জি এ জি এর যে অবস্থানটা বা ভরকেন্দ্র, ভরকেন্দ্র কিন্তু আমি যদি প্রত্যেকটা, এখানে আমি এডি ধরে কাজ করলাম, যদি আমি এখানে জি বিন্দুর অবস্থান ভেক্টরটা বুঝিনি কোন পার্টটুকু, এটা এই অবস্থান ভেক্টর বের করা পার্টটা বুঝু নাই, একটু ভালো করে বোঝান আবার আপু, জি বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করতে হবে। আচ্ছা অবস্থান আমার কি 2:1 অনুপাতে বিভক্ত করছে তাই না, খেয়াল করো 2:1 অনুপাতে বিভক্ত করছে, সো আমার যেটা 2:1 এখানে যদি 3:1 হয়তো 4:1 হয়তো সব ক্ষেত্রে সেম কাজ করতাম, আমি হচ্ছে আগে অনুপাত গুলো যোগ করে দিতেছি, মানে 2 আর 1 এখানে যোগ করব, 2+1 সরলরেখার ম্যাথ গুলো করছিলাম মনে আছে, একটা সরলরেখা বা ওই যে পয়েন্ট গুলাকে একটা 4.4,2 মনে আছে, যে 4,2 তারপর মনে করো 7,8 এরকম
কিছু দেওয়া থাকতো, তারপর বলতো এই পয়েন্ট গুলো যেগুলো, আচ্ছা তোমাদের একটা সরলরেখা, তোমাদের চ্যাপ্টার টু পড়াইতেছি ভেক্টর, সরলরেখা কেউ শুরু করছো? সরলরেখাতে থাকে এরকম দুইটা সংযোজক রেখাংশকে এম ইস টু এন অনুপাতে বিভক্ত করা বা এরকম কিছু। যাই হোক, তো এখানে যদি টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত আমার বিভক্ত করা আছে, অন্তর্বিভক্ত করা আছে, সো টু প্লাস ওয়ান আমি যোগ করব প্রথমে, তারপর টু এর সাথে কোন পার্টটা গুণ দিব? দেখো তো টু হচ্ছে উপরের দিকে, এ থেকে জি, আমার এখানে টু এর জন্য যে আমার কিন্তু জি বিন্দুতে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত হতেছে, বলতে গেলে আমি এই জি এর অবস্থান ভেক্টর নির্ণয় করব। সো আমি হচ্ছে কি করব, টু এর সাথে গুণ করব কোনটা, টু এর সাথে যে এ ভেক্টর না, খেয়াল করো তো, যদি তুমি চিন্তা করো আমার কিন্তু এ ভেক্টরটা হচ্ছে টু এর পাশে, আর ওয়ান এ ভেক্টরটা হচ্ছে বি প্লাস সি ডিভাইডেড বাই টু এর পাশে, ঠিক আছে না? তো আমি হচ্ছে উল্টা গুণ করবো আর কি, টু ইন্টু বি প্লাস সি নিব, ঠিক আছে, উল্টা যাবে, টু ইন্টু বি প্লাস সি ডিভাইডেড বাই টু আর প্লাস ওয়ান ইন্টু এ, ঠিক আছে। এখন ঘটনা হয়েছে যে আমি কেন বি প্লাস সি ডিভাইডেড বাই টু কেন গুণ করলাম, দেখো এ এবং ডি, ঠিক আছে, আমাকে বলছে এই এ ডি মধ্যমাকে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে, মানে আমার কাজ হচ্ছে কি এই এর বিন্দু এবং ডি বিন্দু এই দুইটা বিন্দুর যে সংযোজক রেখাংশ, ঠিক আছে, সেই সংযোজক রেখাংশের একটা পয়েন্ট যেটা হচ্ছে জি বিন্দু, সেই জি বিন্দুতে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে। তো এই কারণে আমার এর পয়েন্ট এবং ডি এর পয়েন্ট দুইটা ধরে কাজ করতে হইতেছে। সো টু যখন আমি বলতেছি টু ইস টু ওয়ান, সো এই টুটা গুণ হবে হচ্ছে ডি এর সাথে, যেটা হচ্ছে পরেরটা, ঠিক আছে। মানে ডি কি, ডি হচ্ছে কি, মানে বলতে গেলে যদি তুমি এক্স এবং ওয়াই ধরে কাজ করো, সো ডি হচ্ছে পরের অংশটুকু, ঠিক আছে, শেষ বিন্দু, যেটা শেষ বিন্দুর সাথে গুণ হচ্ছে আর ওয়ান গুণ হচ্ছে প্রথম বিন্দুর সাথে, ঠিক আছে, প্রথম বিন্দু বা ভেক্টর ধরে নাও, অবস্থান ভেক্টর, ঠিক আছে, এভাবে ধরে কাজ করবো। তো এরকম যদি তুমি বিই দিয়ে করো বা সি এফ দিয়ে যাও, ঠিক আছে, সব ক্ষেত্রে কিন্তু এ প্লাস এই সেম জিনিসই হবে, লাস্টে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই থ্রি হচ্ছে। এ কারণে আমি বলতেছি যে মধ্যমা তিনটি হচ্ছে সমবিন্দু, কারণ কি তার অবস্থান ভেক্টর তুমি যেভাবেই মানে টু ইস টু ওয়ান অনুপাতে সে তো অন্তর্বিভক্ত হচ্ছে, প্রত্যেকটা মধ্যমা হচ্ছে একই বিন্দুতে বা একই ইয়াতে আছে, জিতেই হচ্ছে যে ছেদ করতেছে, এর জন্য আমরা এই মধ্যমা তিনটিকে সমবিন্দু বলি। বুঝে গেছে ব্যাপারটা? জি আপু। আচ্ছা, আচ্ছা, এই ম্যাথ আমরা নিশ্চয় অনেক করছি আগে, এটা আবার দেখো, এটা হচ্ছে ক্লাস 19 এর যে ভেক্টর ছিল সেই ভেক্টরও আমরা পড়ছি, এখনো হচ্ছে পড়বো। তো ওকে, তো এখানে কি দেখা হচ্ছে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও দৈর্ঘ্য অর্ধেক। ওকে, তো ত্রিভুজের যে কোনো দুই বাহু মধ্যবিন্দু, সো যে কোনো দুই বাহু কি, এ, তারপর হচ্ছে কি বি, দেন সি, এ বি সি, এটার মধ্যবিন্দু হচ্ছে, এ বি এর মধ্যবিন্দু হচ্ছে ডি এবং এসি এর মধ্যবিন্দু কি ই, ঠিক আছে। তো আমি হচ্ছে এই দুইটার মধ্যবিন্দু সংযোগ সরলরেখা চিন্তা করব। তো ডি এবং ই যদি যোগ করি, ঠিক আছে, এটা সংযোগ সরলরেখা, তার তৃতীয় বাহুর সমান্তরাল, তৃতীয় বাহু কি আমার, তাহলে কি যে এবিসি ত্রিভুজের এবি ও এসি মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই, প্রমাণ করতে হবে যে ডিই হচ্ছে হাফ বিসি, ঠিক আছে, আমার হচ্ছে তৃতীয় বাহুর অর্ধেক, ডিই ইকুয়াল টু হাফ বিসি এবং ডিই হচ্ছে বিসি এর সমান্তরাল, ঠিক আছে। তো এখন ত্রিভুজ এডিই এর কথা চিন্তা করি, ঠিক আছে, এই ম্যাটটা আগেও মনে হয় করছো, দেখো আবার ত্রিভুজ এডিই কি করতেছে, এডি, ওকে, এডি প্লাস ডিই, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এই, বা হচ্ছে আমি ডিই এর ভ্যালু বের করলাম, ডিই এর ভ্যালু কি এই মাইনাস এডি, ঠিক আছে। সো ডিই কেন, আমি ডিই এর ভ্যালু কেন ইউজ করতেছি, কারণ কি আমার ডিই দিয়ে কিন্তু ম্যাথ, ডিই ইকুয়াল টু হাফ বিসি, সো সিমিলারলি বিসি এর ভ্যালু বের করতেছি ত্রিভুজ এবিসি কি হচ্ছে, এবি এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি, সুতরাং বিসি সমান সমান এসি মাইনাস এবি, এখন এসি ইকুয়াল টু কি, এখানে কি বুঝছো, আমি বিয়োগের সূত্র দিয়ে তাহলে কি হবে, মানে এই মাইনাস এডি সমান ডি, এ মাইনাস এই মাইনাস এডি সমান ডি, তুমি এই কে ধরে তারপর করতে চাও সেটা বলতেছো? জি,
হ্যাঁ, ট্রাই করে দেখতে পারো। তবে আমি হচ্ছে রিকমেন্ড করবো যে ডিই এর ভ্যালুটা বের করার জন্য, ঠিক আছে? তারপরে এখানে কি বিসি এর ভ্যালু বের করতেছি, সো কারণ কি আমি ডিই এবং বিসি হচ্ছে যে আলটি মানে লাস্ট হচ্ছে ইউজ করতে হবে। সো দেখো বিসিটা হচ্ছে কি এসি মাইনাস এবি, সো এসি এর ভ্যালু কি 2AE, তারপর 2AD। আমি হচ্ছি সব এই এবং এডি তে নিয়ে আসতেছি, ঠিক আছে, লাস্ট পর্যন্ত, কারণ কি যে আমার 2 গুণ দিয়ে যা আনতেছি, তো সেটা আনতে হবে এই মাইনাস এডি, তো 2DE লেখা যাচ্ছে, ঠিক আছে। সো আমি উল্টা হাফ লিখতে পারি, তো ডিই ইকুয়াল টু হাফ বিসি। তারপর বলছে সমান্তরাল ও অর্ধেক, তো এখান থেকে তো বুঝা যায় এটা লাস্টটা তো সমান্তরাল যাবে। আচ্ছা দাঁড়াও, এটা আমি মনে লিখি নাই। তো এই ভেক্টর দুইটা কি আমাদের ধারক রেখা কি সেম, বা ধারক রেখা হচ্ছে সমান্তরাল? ওদের ধারক রেখা কিন্তু সেম না। ধারক রেখা মানে বুঝো, আমার এই ডিই এবং বিসি হচ্ছে সমান্তরাল, কিন্তু এরা কিন্তু সেম ধারক রেখা না, ঠিক আছে? তো আমি ডিই এবং বিসি কে কিন্তু বলতে পারি যে দৈর্ঘ্যে দৈর্ঘ্যে সমান না, তবে এরা হচ্ছে কি সমান্তরাল, ব্যাপারটা অনেকটা এরকম। আচ্ছা, তো এই ম্যাথ হচ্ছে যে আমরা এর আগে অনেকে করছি, তো বুঝানোর কিছুই নাই। আচ্ছা এটা ধরি, তো ত্রিভুজ এবিসি, এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি বাহু তিনটার মধ্যবিন্দু দেওয়া আছে এবং আমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তো আচ্ছা, তো এবিসি ত্রিভুজের এ বি এবং সি, তো বাহু তিনটার মধ্যবিন্দু কি কি? আচ্ছা বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, তারপর হচ্ছে এসি এর মধ্যবিন্দু কত? এসি এর মধ্যবিন্দু হচ্ছে ই, এবং আমার এবি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। এভাবে চিন্তা যদি করো এবং আমি সবগুলো যোগ করে দিই, ঠিক আছে, আমার শীর্ষবিন্দুর সাথে যদি সবগুলো যোগ করে দিই, এডি বিই এবং সিএফ আসে, ঠিক আছে? তো এটার মধ্যবিন্দু যথাক্রমে হলে এই যে আমার মধ্যমা গুলো যদি যোগ করি তাহলে আনসার হচ্ছে ইকুয়াল টু জিরো আসবে। আচ্ছা কিভাবে আসতেছে দেখি, তো ত্রিভুজ এবিডি এই পার্টটুকু নিয়ে কাজ করি, যদি এই এখানে হচ্ছে একটা ত্রিভুজ, ত্রিভুজ এবিডি এতটুকু নিয়ে কাজ করলাম, ঠিক আছে? তো ত্রিভুজ এবিডি কি হচ্ছে এডি প্লাস ডিবি ইকুয়াল টু এবি আমার ত্রিভুজ সূত্র অনুযায়ী। সিমিলারলি ত্রিভুজ এসিডি হচ্ছে এডি প্লাস ডিসি ইকুয়াল টু এসি, সো এখানে আমি যদি এক এখানে সমীকরণ এক এবং সমীকরণ দুই, এক আর দুই যদি দুইটাই যোগ করি, 2AD আসতেছে, 2AD ইকুয়াল প্লাস ডিবি প্লাস ডিসি ইকুয়াল টু এবি প্লাস এসি। ওকে, তো আমি ডিবি প্লাস বা ডিবি প্লাস ডিসি, ঠিক আছে, এ প্লাস ডিবি প্লাস ডিসিটা কোথায় চলে যায় দেখো তো খেয়াল করে, কেন ডিবি প্লাস ডিসি আমি হচ্ছে যে এই সেকেন্ড লাইন, সরি এখানে ফোর্থ যে লাইনটা, ঠিক আছে, এখানে কেন ডিবি প্লাস ডিসি নেই, কেউ বলো তো, বুঝতে পারো কিনা? দেখো একটা জিনিস খেয়াল করে, ডিবি এবং ডিসি, ডিবি হচ্ছে আমার, আমি যদি ডিবি ধরে কাজ করি, ডি থেকে বি একটা যাচ্ছে লেফট সাইডে আর ডি থেকে সি একটা যাচ্ছে রাইট সাইডে, সো আমার কিন্তু রেখা সেম, একটা লেফট সাইডে যাচ্ছে একটা রাইট সাইডে যাচ্ছে, এটা কিন্তু জিরো হয়ে যায়, ঠিক আছে? এটাকে তোমরা আরেকটা লাইন করে ইকুয়াল টু জিরো, বা ডিবি প্লাস ডিসি কে হচ্ছে ডিসি কে আবার মাইনাস ডিবি লেখা যায়, দেখো তো বুঝছো কিনা এই লাইনটা। এটাকে যদি জিরো লিখি তাহলে কিন্তু 2AD ইকুয়াল টু এবি প্লাস এসি, আর তাহলে এডি ইকুয়াল টু হাফ এবি প্লাস এসি হয়। তো এরকম যদি আমি এডি ইকুয়াল টু হাফ এবি প্লাস এসি লিখতে পারি, সিমিলারলি এখানে এডি কে, এটি হচ্ছে আমার মধ্যমা, সিমিলারলি বিই হচ্ছে একটা মধ্যমা, তো বিই ইকুয়াল টু হাফ বিএ প্লাস বিসি, সিমিলারলি সিএফ ইকুয়াল টু হাফ সিএ প্লাস সিবি। এভাবে যদি তাহলে পরে সবগুলো যোগ করে দিই, হাফ কি হচ্ছে এবি প্লাস এসি প্লাস বিএ প্লাস বিসি প্লাস সিএ প্লাস সিবি, সবগুলো আমি একবারে লিখে দিতেছি, ঠিক আছে, সবগুলো যোগ করে দিতেছি। এখন এবি আর বিএ দেখো, এই যে আমি এবি এবং বিএ কে হচ্ছে পাশাপাশি লিখতেছি, এ দুটাকে পাশাপাশি লিখলে কিন্তু আনসার আলটিমেটলি জিরো আসে, কারণ কি এই যে এবি, এবি হচ্ছে কি আমার ওই যে নিচ থেকে উপর থেকে নিচে যাচ্ছে, আর বিএ হচ্ছে কি উপর থেকে, সরি নিচ থেকে উপরে যাচ্ছে, এবি হচ্ছে উপর থেকে নিচে যাচ্ছে আর বিএ হচ্ছে নিচ থেকে উপরে যাচ্ছে, সো আলটিমেটলি এটা জিরো আসে। সিমিলারলি বিসি প্লাস সিবি কি এই যে জিরো আসতেছে, সো আনসার আমার আলটিমেটলি জিরো, দেখো বুঝো কিনা এই ম্যাথটা, তুমি কনফিউজড?
না যেমন আপু বুঝতে পেরেছি না আপু, আপু ডিডি প্লাস ডিসি এইটার আপু এই অংশটা কোথায় গেল? আচ্ছা হ্যাঁ, ডিবি প্লাস ডিসি, এই জিনিসটা খেয়াল করো, আমার বিসি যে ভূমিটা আছে ঠিক আছে, এখানে কিন্তু ডি হচ্ছে মধ্যবিন্দু, ঠিক আছে? সো ডি থেকে বি কিন্তু আমার লেফট সাইডে যাচ্ছে, ঠিক আছে, এবং ডি থেকে সি যাচ্ছে রাইট সাইডে, কিন্তু আমার ডিবি আর ডিসি কিন্তু দুটো সমান না, খেয়াল করো। ডিবি ইকুয়াল টু কিন্তু আমি ডিসি লিখতে পারি, ঠিক আছে? এখন ডিবি যদি লেফট সাইডে যায়, ডিবি যায় লেফট সাইডে, ডিসি যায় রাইট সাইডে, এবং দুটো সমান, তাহলে যদি দুটো যোগ করি তো ডিসি কে আমি মাইনাস ডিবি লিখতে পারি কিনা চিন্তা করো, আমার ডাইরেকশন চেঞ্জ করে দিয়ে, ঠিক আছে? তাহলে কিন্তু দুটো আমার আলটিমেটলি জিরো হয়ে যায়, কারণ কি আমাদের ডাইরেকশনটা উল্টা, সেম আমার ভেক্টর দুইটার মান সেম কিন্তু এদের ডাইরেকশন উল্টা, তাহলে জিরো হয়ে যাবে না ভেক্টরের ক্ষেত্রে, বুঝতে পারছো? মানে একটা মনে করো, একটার মান মনে করো পজিটিভ 5, ঠিক আছে, মনে করো ডিবি কে যদি আমি আমি যদি লেফট সাইড কে পজিটিভ ধরি তাহলে রাইট সাইড কে নেগেটিভ ধরবো, তাই না? একটা হচ্ছে পজিটিভ 5 আর একটা মনে করো, আরেকটার মান মনে করো নেগেটিভ 5, কেন পজিটিভ? পজিটিভ হচ্ছে আমি লেফট সাইডের জন্য ধরলাম, তাহলে রাইট সাইডের জন্য আমার নেগেটিভ হবে, ডি মনে করো হচ্ছে এদের মাঝখানে, ঠিক আছে? তো আমি যদি পজিটিভ 5 আর নেগেটিভ 5 যোগ করি তাহলে আনসার হচ্ছে জিরো, ব্যাপারটা অনেকটা এরকম। আচ্ছা, তারপর হচ্ছে সামান্তরিকের কর্ণ দুটি হচ্ছে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এরকম কয়েকটা প্রুফ হচ্ছে যেগুলো আমরা আমরা কিন্তু সাধারণত সরাসরি ম্যাথে যাচ্ছি না, এগুলো প্রুফ বেসড কিছু ম্যাথ দেখতেছি, তো প্রুফ বেসড ম্যাথ গুলো হচ্ছে একটু দেখবো, কারণ কি এগুলো হচ্ছে এক্সামে আসছে অনেক সময়, ঠিক আছে? এই কয়েকটা ইম্পর্টেন্ট আছে যেগুলো দেখা দিতেছি, প্রুফ বেসড ম্যাথ গুলো। আচ্ছা, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে ছেদ সমদ্বিখণ্ডিত করে, এটা তো আমরা জানি, এটাকে হচ্ছে প্রুফ করে দেখাতে হবে ভেক্টরের মাধ্যমে। আচ্ছা, এটা তো হলো না, তো এভাবে একটা সামান্তরিক এঁকে নিই, এ বি সি ডি। আচ্ছা, তো এটা হচ্ছে কি আমার সামান্তরিক এ বি সি ডি, এটা হচ্ছে ও বিন্দুতে এসি এবং বিডি কর্ণদ্বয়, ঠিক আছে, এসি কর্ণদ্বয় এবং বিডি কর্ণদ্বয় পরস্পর হচ্ছে আছে এখানে লিখিনি ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, পরস্পর ছেদ করেছে, প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে আমার যেহেতু কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করেছে, এ ও ইকুয়াল টু ও সি, তারপর বি ও ইকুয়াল টু ও ডি, ঠিক আছে? তো এখন আমি দুটো ত্রিভুজ ধরে কাজ করব, ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বি ও সি। সো ত্রিভুজ এ ও ডি তে কি হচ্ছে, এ ডি ইকুয়াল টু এ ও প্লাস ও ডি, ঠিক আছে, আমি বাইরের পার্টটুকুকে আলাদা রাখলাম, এডি ইকুয়াল টু এও প্লাস ওডি, আর বিসি সমান সমান কি বিও প্লাস ওসি, ঠিক আছে? এখন দেখো তো এডি এবং বিসি দুইটাই হচ্ছে যে একটা সামান্তরিকের বিপরীত দুইটা বাহু, ঠিক আছে? সো একটা সামান্তরিকের যেহেতু বিপরীত দুইটা বাহু হয় এডি এবং বিসি, সো আমি সমান এডি ইকুয়াল টু বিসি লিখতে পারি। তো এডির ভ্যালু কি, এডির ভ্যালু হচ্ছে এও প্লাস ওডি এবং বিসি এর ভ্যালু হচ্ছে বিও প্লাস ওসি, ঠিক আছে? তো এটাকে হচ্ছে এভাবে লেখা যায় কি, আমি এ ও মাইনাস ও সি এবং বি ও মাইনাস ও ডি একসাথে লিখে ফেললাম, দেখো কেন এখানে এ ও মাইনাস ও সি করছি, ঠিক আছে, এবং বি ও মাইনাস ও ডি, সো আমার কিন্তু হচ্ছে ধারক রেখা হচ্ছে এসি, এসি না, দেখো তো ধারক রেখা কি, আমি যদি এ নর্মালি চিত্রের দিকে তাকাও, এ ও এবং ও সি দুটাই কিন্তু হচ্ছে এসি এর উপর অবস্থিত, সিমিলারলি বি ও এবং ও ডি দুটাই হচ্ছে কি বিডি এর উপর, ঠিক আছে, অবস্থিত। তাহলে কি আমার এটা ধারক রেখা হচ্ছে বিডি, এটা পরস্পর ছেদি হয় ভেক্টর দুইটার প্রত্যেকটা শূন্য ভেক্টর, কারণ কি আমার এ ও যদি রাইট সাইডে যাচ্ছে, ও সিও সরি এ ও হচ্ছে কি মনে করো উপর থেকে সরি নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে, ডাইরেকশন, সিমিলারলি ও সিও কিন্তু একই দিকে ডাইরেকশন, সো আমি মাইনাস করে দিছি, মাইনাস করে দিছি মানে কি আমার হচ্ছে এটা চেঞ্জ হয়ে গেছে, ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে মাইনাস করে দিলে, তো আমার কিন্তু আলটিমেটলি রেজাল্ট জিরো আসবে। সিমিলারলি এখানেও বি ও মাইনাস ও ডি রেজাল্ট জিরো আসবে, ঠিক আছে? তো এটাকে কিন্তু আমি সরাসরি লিখতে পারি কি এ ও সমান সমান ও সি এবং বি ও সমান সমান ও ডি, তো এটা আমার প্রুফ হয়ে গেল, ঠিক আছে? জাস্ট কিছুই না, আমি ত্রিভুজ এ ও ডি ধরে এডির ভ্যালু এবং বিসি এর ভ্যালু বের করতেছি, যেটা হচ্ছে কি আমার বিপরীত বাহু, তো বিপরীত বাহু দেখে এগুলোর কি মান সমান হচ্ছে আর কি, এভাবে তারপরে হচ্ছে ধারক রেখা ধরে তারপরে প্রত্যেকটা শূন্য ভেক্টর দেখাতে পারি। আপু এখানে তো কোনো চিহ্ন দেওয়া নাই ভেক্টর, আমরা কি নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারি? কিসের চিহ্ন, ভেক্টর কোনো চিহ্ন ইউজ করা হয়নি, আমরা কি নিজেদের মতো হ্যাঁ চিহ্ন ইউজ করতে পারি? কোথায় কোথায় ভেক্টরের চিহ্ন ইউজ করা হয়নি?
আচ্ছা এডি, এডিতে কোনো ভেক্টর চিহ্ন দেওয়া হয়নি। এডিতে, আচ্ছা হ্যাঁ এই যে ভেক্টর চিহ্ন আমি মানে আমি ছবিতে দেই নি যেটা বলতেছো, দিয়ে নিতে পারো ছবিতে ইচ্ছা তো দেওয়া, প্রশ্ন দরকার তো দেওয়া নেই, আমরা কি নিজে, কারণ আমরা যে ভেক্টরের মাধ্যমে তোমার প্রুফ করতে হবে তুমি চিত্রের মধ্যে ভেক্টর ইউজ না করলেও সমস্যা নেই, বাট লেখার সময় ভেক্টরটা ইউজ করো। আচ্ছা এটা দেখি, আচ্ছা এরকম ম্যাথ এলা ফিজিক্স যারা অলরেডি ভেক্টর স্টার্ট করছে তোমাদের জন্য খুবই ইজি। এখানে এ এর ভ্যালু দেওয়া আছে একটা, তারপর বি এর ভ্যালু দেওয়া আছে। আচ্ছা এগুলো কি দিয়ে ভ্যালু, এক্স ওয়াই জেড অক্ষে যে আয়তকার স্থানীয় যে ভেক্টর গুলো আই জে কে দিয়ে। তো আমাকে কি বলছে নিচের রাশি গুলো নির্ণয় করো। সো টু এ প্লাস বি, এর মানে কি আমার এর সাথে টু গুণ হচ্ছে এ ভেক্টর এর সাথে, তো টু ইন্টু এ, তো এখানে আই প্লাস থ্রি জে মাইনাস টু কে, আই এর সাথে টু গুণ করলে টু আই, থ্রি জে এর সাথে টু গুণ করলে সিক্স জে মাইনাস ফোর কে, আর প্লাস কি আমার হচ্ছে বি এর ভ্যালু। সো আমার আনসার চলে আসছে সিক্স আই প্লাস ফোর জে, সো ডেফিনেটলি আমার টু এর সাথে কি গুণ হচ্ছে সরি যোগ হচ্ছে, টু এর সাথে ফোর যোগ হচ্ছে সিক্স আসতেছে, সিক্স জে এর সাথে মাইনাস টু জে, সো আমার হচ্ছে কি ফোর জে আসতেছে, আর এখানে মাইনাস ফোর কে প্লাস ফোর কে কে কাটাকাটি চলে যাচ্ছে, ঠিক আছে। তারপর সিক্স এ মাইনাস থ্রি বি, সিমিলারলি আমি হচ্ছে এর সাথে সিক্স গুণ করতেছি, বি এর সাথে থ্রি গুণ করতেছি, তারপর হচ্ছে যে মাইনাস করে দিচ্ছি পুরো অংশটুকু, এটা বি, এটা হচ্ছে থ্রি বি, ঠিক আছে। সো এটা হচ্ছে থ্রি বি, তো এটা হচ্ছে নেগেটিভ থ্রি বি আর কি। তো এটা কি যোগ যোগ বিয়োগ আর কি, এটাকে বুঝানো লাগবে। তারপরে হচ্ছে থ্রি এ প্লাস টু বি, সবাই কি বুঝতেছো? টু আই হতো না ওখানে, মাইনাস টু আই হতো না কোথায় ওটা অ্যানসার, অ্যান্সার টু আই হতো কোথায়? আই মাইনাস ফোর আই, মাইনাস ফোর আই থেকে বিয়োগ করলে তো 2i প্লাস 4i, তো মানে মাইনাস করি নাই তো মানে প্লাস, বুঝতে পারছি ওটা প্লাস, আমি মাইনাস, আচ্ছা আচ্ছা 3a প্লাস 2b, এটা দেখি এখানে কিন্তু একটা মডুলাস দেওয়া আছে, এটা মডুলাস সাইন বলি, ঠিক আছে। সো মডুলাস মানে পরম মান, বাচ্চা এটা মডুলাস সাইন যেহেতু দেওয়া আছে আমার, এটার কি আমরা কিন্তু অলওয়েজ এখানে কিন্তু আমার মডুলাস সাইন দেওয়া নাই, মানে আমার ভেক্টরটা শুধুমাত্র আমি বের করছি যে 6a মাইনাস 3b, এটা কিন্তু ভেক্টরে বের হয়েছে, বাট আমার হচ্ছে মডুলাস সাইন দেওয়া থাকলে কি আমার হচ্ছে ভ্যালুটা বের করতে হবে এই ভেক্টরের মান কত, ঠিক আছে এরকম। তো আমি হচ্ছে 3a প্লাস 2b বের করলাম, বের করার পর কি 11i প্লাস 5j প্লাস 2k আসলো, তো এটা মডুলাস বের করতে হলে কি করতে হবে, রুট ওভার, রুট দিয়ে হচ্ছে কি সবগুলো এই যে 11 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার হচ্ছে রুট ওভার 150, তো এই 150 কে আবার আমি হচ্ছে যে বের করে নিয়ে আসছি 5, 25 ইনটু 6 দিয়ে হচ্ছে 5 রুট 6, ঠিক আছে এরকম মডুলাস সাইন ইউজ করলে আমরা জাস্ট মানটা বের করবো। রুট ওভার ওই যে আমরা এর আগে মনে করছিলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এরকম, ঠিক আছে। সো এই ভ্যালু এভাবে হচ্ছে মান বের করে নিয়ে আসবো। তারপর গুণ, ঠিক আছে এটা গুণ, এটা হচ্ছে কি আমার ডট গুণন, যেটা স্কেলার স্কেলার রাশি বের হবে এটাতে ডট, এটা কিন্তু ক্রস গুণন না, ঠিক আছে। ক্রস গুণন থাকলে কি আমার এই যে ক্রস সাইন ইউজ হবে, ক্রস সাইন ইউজ করলে কিন্তু আমার অন্যভাবে গুণ করতে হবে, আর ডট গুণন দুইটা ভেক্টর যখন ডট গুণ, এখানে যেহেতু ডট আছে দেখে বুঝে যাচ্ছে ডট গুণন, সো দুইটা ভেক্টর যখন ডট দিয়ে গুণ হচ্ছে তখন আমার কিন্তু স্কেলার রাশি বের হবে। দেখো আমার কিন্তু কোনো ভেক্টর রাশি আসে নাই, স্কেলার রাশি 60 স্কেলার রাশি, এটার মধ্যে আই জে কে কিচ্ছু নাই, এর মানে আমার কোনো ডাইরেকশন নাই, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমি ক্রস সাইন তাহলে ইউজ করতেছি না, ক্রস সাইন ইউজ করলে হচ্ছে আমার ভেক্টর বের হতো, তো 2a মাইনাস b, 2a মাইনাস b এর এই যে এটা হচ্ছে ভ্যালু 2a মাইনাস b এর, ঠিক আছে। তারপর 6a প্লাস 3b, 6a প্লাস 3b এর ভ্যালু, তো এখানে কি হচ্ছে আমার i এর সাথে i গুণ হচ্ছে। আচ্ছা আমরা মনে আছে i ডট i, i ডট i, i ডট i গুণ করলে কিন্তু 1 হয়, ঠিক আছে। সো 18i মানে 18 টা শুধুমাত্র মাইনাস 2 এর সাথেই গুণ হবে, সো মাইনাস 2 ইন্টু 18, এখানে যেহেতু i আর i গুণ করলে 1 হয় আমরা কিন্তু এটা আলাদা করে লিখি নাই। সিমিলারলি এখানে 12j আছে, 12j হচ্ছে 8 এর সাথে গুণ হচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু k নাই, ঠিক আছে। মানে যে সেকেন্ড 6a প্লাস 3b এখানে কিন্তু কোনো k নাই, সো মাইনাস 8 এর সাথে কোনো কিছু গুণ হচ্ছে না, এটা হচ্ছে আলাদা থাকবে, এটা এটা দরকার নেই আমার। সো মাইনাস 2 ইনটু 18 প্লাস 8 ইনটু 12 ইকুয়াল টু যে আমার 60 চলে আসতেছে, এটা হচ্ছে ডট গুণনগুলো আমার এভাবে যাবে, স্কেলার রাশি আসবে, ক্রস গুণন হচ্ছে একটু ডিফারেন্ট। গুণে তো কারো কোনো প্রবলেম নাই ডট গুণনে? জি না আপু, জি না আপু,
আচ্ছা, তাহলে একক ভেক্টরে চলে যায়। একক ভেক্টর মনে আছে যে আমার হচ্ছে একটা ভেক্টর, সেই ভেক্টরকে তার এটা পুরোটা ভেক্টর মনে করো এ ভেক্টর, ঠিক আছে, এটাকে হচ্ছে তার মান দ্বারা ভাগ করতে হয়, এরকম ছিল। মান দ্বারা ভাগ করলে আমার হচ্ছে একক ভেক্টর বের হবে। ওকে, তো একক ভেক্টরটা কিভাবে বের করব দেখি, মান দ্বারা হচ্ছে আমার ভাগ করতে হবে, বেসিক্যালি এরকম। তো এ এর ভ্যালু দেওয়া আছে এবং বি এর ভ্যালু দেওয়া আছে, এ ও বি এর লব্ধি ভেক্টর। লব্ধি মানে কি? আমার যোগফল, ঠিক আছে। লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করো, এটার সমান্তরাল একক ভেক্টর, ঠিক আছে। তো এ প্লাস বি আমার লব্ধি ভেক্টর, সো আমি দুটো যোগ করে দিব। যোগ করে দিলে 2i + 3j - 6k আসে। সো এ প্লাস বি এই পুরো ভেক্টরের আমার মডুলাস যেটা হচ্ছে যে মান সেটা বের করলাম, ঠিক আছে। সো মান কত আসবে, √49 = 7। তো আমার লব্ধির একক ভেক্টর কি? এ প্লাস বি, আর নিচে হচ্ছে কি মডুলাস এ প্লাস বি, এটাই হচ্ছে একক ভেক্টর বেসিক্যালি, ঠিক আছে। সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তো আমার এ প্লাস বি এর ভ্যালু কত? 2i + 3j - 6k/7। তো এগুলো খুবই ইজি ম্যাথ, একদম 2 নাম্বারের জন্য বা অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন এটাকে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি, কেউ দুই এটা দেখে ভয় পেয়ে না, 2/7 বা 2/7i, মানে ভাগ করে ফেলবো, মানে সরাসরি 3/7j, তারপর কি 6/7k, এরকম ভাবেও লেখা যায়। বা আমি হচ্ছি 1/7টাকে আলাদা রেখে তারপর পুরোটা একপাশে লিখলাম আর কি, ব্যাপারটা এভাবেও লেখা যায়। তো এভাবে হচ্ছে আমরা সমান্তরাল একক ভেক্টর বের করতে পারি। তো একক ভেক্টরের ফর্মুলা পারবা তো? হ্যাঁ আপু, এখানে লব্ধি বলার কারণে আমরা যোগ করছি, এখন যদি মানে বিয়োগফল বা অন্তর্বল তাহলে কি এ মাইনাস বি করতাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এ মাইনাস বি করতাম। জি আপু। আচ্ছা, সমান্তরাল হওয়ার জন্য কোনো কিছু ব্যবহার করা হলো চিহ্ন লাগবে না? সমান্তরালের জন্য বলি, ভেক্টর সমান্তরাল বলতে যে তোমার হচ্ছে এটা একটা ভেক্টর, এপাশে একটা ভেক্টর, ঠিক আছে। তো এটা হচ্ছে কি মনে করো, ও বি ধরলাম, এটা হচ্ছে ও সি, ঠিক আছে, দুইটা সমান্তরাল ভেক্টর। ওকে, এখন সমান্তরাল ভেক্টরটা হচ্ছে কি একক ভেক্টর, একক ভেক্টর। তো আবার আমার এটার যে ভ্যালু আসবে সমান্তরালই, এটারও সেম ভ্যালু আসবে, বুঝছো, কারণ এটা সমান্তরাল। আমার ডাইরেকশন চেঞ্জ হচ্ছে না এখানে, বুঝার চেষ্টা করো, ডাইরেকশন কি চেঞ্জ হচ্ছে, কারণ কি সমান্তরাল, ঠিক আছে। তোমার দুইটা বই যদি সমান্তরালে রাখো, এদের কিন্তু ডাইরেকশন চেঞ্জ হচ্ছে না, এ কারণে হচ্ছে সমান্তরালে যে একক ভেক্টর আসবে ওইটা কিন্তু ওরকমই থাকবে, মানে কোনো ডিফারেন্সিয়েট করার কিছু নাই, ভেক্টরটা হচ্ছে শুধুমাত্র ডাইরেকশনের উপরে হচ্ছে এখানে ডিপেন্ড করতেছে। সিমিলারলি দেখো, পি ও কিউ স্থানাঙ্ক যথাক্রমে এত এত। তো আচ্ছা, মনে করো এটা একটা আমার থার্ড ডাইমেনশন, পি এর ভ্যালু কি 111, সো আমি হচ্ছে এটাকে ধরতেছি কত, এটাকে ধরলাম জেড অক্ষ, এটাকে ধরলাম এক্স অক্ষ, এটাকে ধরলাম হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, ওয়ান কোথায়? এক্স এর জন্য ওয়ান এখানে, ওয়াই এর জন্য ওয়ান এখানে, জেড এর জন্য ওয়ান এখানে, একটু উপরে উঠে এলাম। সো মনে করো এখানে হচ্ছে আমার পি অক্ষ, ঠিক আছে। তারপর সিমিলারলি এক্স এর জন্য 3 হচ্ছে 1 2 3, 3 2 1 2, আর -1 একটু নিচে নিলাম, ঠিক আছে। এখানে মনে করো কিউ অক্ষ, সো একটা পি অক্ষ একটা কিউ অক্ষ আমাকে বলছে এই দুটার কি বলতে, ভেক্টর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তো এখানে কিন্তু পি কিউ ভেক্টর চাইছে, খেয়াল করো, এখানে আমার জাস্ট স্থানাঙ্ক দেওয়া আছে। এখন পি কিউ আমি কিভাবে বের করবো, আমার একটা ও বিন্দু লাগবে, ধরে নিব হচ্ছে মূল বিন্দু ও, ঠিক আছে। ও থেকে পি একটা ভেক্টর আসবে, পি বিন্দুর অবস্থান ভেক্টর, আমার ও হচ্ছে যে মূল বিন্দু, ঠিক আছে, যে মূল বিন্দু, এ ও থেকে পি এর যে যোগফল বা ও থেকে পি এর যে স্থানাঙ্ক সেটাই। তো যদি 0 0 থেকে যদি আমি 1 1 1 এ যেতে চাই, তাহলে কি আমার আই জে কে জাস্ট এতটুকুই থাকবে, আর সিমিলারলি ও কিউ তাহলে কি হবে, 3i 2j - k ভেক্টর, ঠিক আছে। এখন বলছে পি কিউ, এখন আমি পি এবং কিউ এর যোগফল বের করতে পারবো, পি কিউ ভেক্টর। সো পি কিউ ভেক্টর কি করতে হবে, উল্টা যায়, ও কিউ মাইনাস ও পি, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবা, যখন পি এবং কিউ এই পি কিউ যাবে, তখন আমার অবস্থান ভেক্টর মানে এই যে এরকম ও ধরে যদি কাজ করতে হয়, তাহলে ও কিউ মাইনাস ও পি উল্টা যাবে। কিউটা হচ্ছে কি পরের বিন্দু, পরের মানে পিটা তো ফার্স্টে, তারপর হচ্ছে কিউ, সো আমি হচ্ছে ও কিউতে আগে যাব, ও কিউতে যেয়ে তারপর মাইনাস করব ও পি, এরকম। তো আমি হচ্ছে ও পি কিউ ভেক্টর বের করলাম, পি কিউ কি 2i + j - 2k। সো এটার হচ্ছে আমি এখন সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করব আগের মতো,
পিকিউ মডুলাস বের করলাম, তো এভাবে একক ভেক্টর 1/3 ইনটু 2i প্লাস জে মাইনাস 2k, দেখো বুঝছো কিনা, এভাবে হচ্ছে আগাবো। আপু হ্যাঁ, লাস্টের দিক থেকে তৃতীয় লাইনটা একটু আবার বুঝাইবেন। এটা পিকিউ, এটা নাকি যে কিউ 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 বিন্দুর অবস্থান ভেক্টর? পিকিউ ভেক্টর ইকুয়াল টু ও কিউ ভেক্টর মানে কোটি ভেক্টর। আমি একটা জিনিস দেখাই, এটা দেখো তো, এই যে মনে করো এটা, এটা মনে করো ও, এটা মনে করো পি, এটা মনে করো কিউ। আচ্ছা আমরা একটু আগে ত্রিভুজ সূত্র পড়তেছিলাম না, ত্রিভুজ সূত্র অনুযায়ী কিন্তু কি হতো, এই যে পি কিউ থেকে এরকম হবে না তাহলে, পি কিউ প্লাস ও কিউ, দেখো ত্রিভুজ সূত্র যদি মনে আসে, পি কিউ প্লাস ও কিউ ইকুয়াল টু কি হবে, ওপি হবে, এরকম হতো না? ঠিক আছে, কারো মনে হয় জিনিসটা, তো পি কিউ প্লাস ওপি যদি ধরে আমি এখানে যদি পি ধরি তাহলে এটা পি কিউ ও, ঠিক আছে, সো পি কিউ প্লাস ওপি ব্যাপারটা অনেকটা এরকম, আমি হচ্ছে একটা ত্রিভুজের মধ্যে পি কিউ প্লাস ওপি যদি চিন্তা করি ইকুয়াল টু ও কিউ ধরি, ঠিক আছে, তাহলে কিন্তু বুঝা যায় জিনিসটা, ও কিউটা হচ্ছে কি আমার ত্রিভুজ সূত্র অনুযায়ী এই পাশে আসবে, তাহলে আমার পি কিউর ভ্যালু যদি বের করতে চাই তাহলে কি ও কিউ মাইনাস ওপি লিখতে হবে না, ব্যাপারটা অনেকটা এরকম, ঠিক আছে, তো এভাবে হচ্ছে অবস্থান ভেক্টরটা নির্ণয় করতে হয়। যদি আমি পি এবং কিউ এর যোগফল বের করতে চাই তাহলে হচ্ছে এই যে পি বিন্দুর ফার্স্ট কিউ বিন্দুর অবস্থান মানে সেকেন্ড যে বিন্দুটা সেই বিন্দুর অবস্থান ভেক্টর ও কিউ, ওখান থেকে হচ্ছে ফার্স্ট বিন্দুর অবস্থান ভেক্টরটা মাইনাস করতে হয়, বুঝতে পারছি? সিমিলারলি যদি এ বি হয়, চিন্তা করে ভাবে যদি এ বি এর অবস্থান ভেক্টর বের করতে বলে তাহলে কিন্তু আমি ও বি তে যাব আগে, আগে হচ্ছে ও বি, ও বি মাইনাস ও এ আসবে, ঠিক আছে, সেকেন্ড যে আমার বিন্দুটা থাকবে সেই বিন্দুটার অবস্থান ভেক্টর প্রথমে আনতে হবে, তারপর হচ্ছে মাইনাস করে ফার্স্ট বিন্দুর অবস্থান ভেক্টর, এভাবে যাবে, তো পি কিউ এরকম যদি যদি স্থানাঙ্ক দেওয়া থাকে এভাবে এভাবে যদি ফার্স্টে দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে, এর আগেটা কিন্তু স্থানাঙ্ক দেওয়া ছিল না, জাস্ট এ ভেক্টর বি ভেক্টর, এখানে কিন্তু ভেক্টর দেওয়া না, এখানে স্থানাঙ্ক দেওয়া, যখন স্থানাঙ্ক দেওয়া থাকবে সেই স্থানাঙ্ক থেকে আমরা অবস্থান ভেক্টর বের করে নিব একটা ও মূল বিন্দু ধরে, তারপর হচ্ছে পি কিউ যে ভেক্টরটা, ঠিক আছে, ওটার ফার্স্ট মানে সেকেন্ড এর অবস্থান ভেক্টরটা থেকে ফার্স্ট বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস করবো। আচ্ছা তারপরে কি অন্তর্ভুক্ত কোণ? আচ্ছা অন্তর্ভুক্ত কোণ, ভালো কথা, যে এরকম মনে হয় একটা দেখানোর কথা ছিল, অন্তর্ভুক্ত কোণ কে আমরা ফিজিক্সে পড়ছি না অনেক, এরকম যে দুটো ভেক্টর থাকে এ বি ভেক্টর এবং তাদের ডট গুণন এ ডট বি কস থিটা, এরকম সূত্র পাইছি অলরেডি। হ্যাঁ, তো এটা কিন্তু এত ইজি, তাহলে কি এ কি এটা হচ্ছে আসলে মডুলাস যেটা ধরে আর কি, ঠিক আছে, মডুলাস গুলা, তো আমার এ এবং বি ভেক্টরে যদি ডট গুণন হয় তাহলে মাঝখানে একটা কস থিটা থাকে একটা ডাইরেকশনের জন্য, তো এখানেও সেম আমার এ এবং বি ভেক্টর দেওয়া আছে, তো এটার হচ্ছে মাঝখানে আমার অন্তর্ভুক্ত কোণ বের করতে হবে, অন্তর্ভুক্ত কোণ কি ওই কস থিটা যেটা থিটা বের করব, তো আমার এ এর মডুলাসটা বের করলাম, বি এর টাও বের করলাম, তারপর কি এ এবং বি এর যে গুণফল সেটা বের করতেছি, ঠিক আছে, এবং বিয়ের গুণফল কি 2 × 2 + 2 × 10, আচ্ছা এটা তো বুঝতেছো যে আমার আই গুলো যেগুলো সেগুলো যোগ হচ্ছে, তারপর জে গুলো সরি আই গুলো গুণ হচ্ছে, তারপর জে এর যে সহগগুলো সেগুলো গুণ হচ্ছে, কে গুণ হচ্ছে -11 × 1, তো এভাবে 13 আসতেছে, সো cos থিটা ইকুয়াল টু কি আসবে আমার, আচ্ছা এই যে ওই সূত্রটা থেকে এ বি ইকুয়াল টু মডুলাস, মডুলাস এ মডুলাস বি কস থিটা, ঠিক আছে, সো এখান থেকে হচ্ছে আমার কস থিটার ভ্যালু চলে আসতেছে,
cos theta equal to তাহলে কি 13 divided by 3 into 15 তারপর theta আসছে আচ্ছা এটা তো বুঝতেছি theta equal to cos inverse 13 by 45 এটাই হচ্ছে আমার आंसर তো এখানে যদি এটা সরাসরি তুমি ডিগ্রিতে লিখতে পারো ইচ্ছা আর কি তো এগুলো হচ্ছে মানে একদম ইজি ম্যাথ ফিজিক্সে করে থাকলে এগুলো খুব ইজি আচ্ছা তারপর আসছে আচ্ছা এটা কিন্তু কি ছিল এদের মাঝখানে যে অন্তর্ভুক্ত কোণটা ছিল ঠিক আছে দুইটা ভেক্টর একটা যদি এ ভেক্টর হয় আর একটা যদি বি ভেক্টর হয় একটা হচ্ছে বি ভেক্টর একটা হচ্ছে এ ভেক্টর এদের সাথে থিটা উৎপন্ন করতেছে একটা কোণ ঠিক আছে এখন মনে করো এখানে দেওয়া আছে কি যে নতুন একটা আমার 2y মাইনাস j প্লাস 2k এটা একটা ভেক্টর এ ভেক্টর হচ্ছে অক্ষের সাথে যে কোণগুলো উৎপন্ন করে তা নির্ণয় করো মানে কি আমার এখানে তো অনেকগুলো অক্ষ ঠিক আছে তিনটা অক্ষ এখানে i j k 2y এর এটা এটা হচ্ছে কি 2y মাইনাস j সো আমি যদি এটা হিসাব করি আমার x অক্ষের দিকে 1 2 মাইনাস j সো এটা মনে করো নেগেটিভ এখানে তারপরে প্লাস 2 কে 1 2 তো এইখানে মনে করো আমার ভেক্টরটা আছে যেটা হচ্ছে মনে করো মূল বিন্দু থেকে এইভাবে যাচ্ছে ঠিক আছে সো এই ভেক্টরটা আমার কয়টা অক্ষ এখানে একটা হচ্ছে z অক্ষ একটা হচ্ছে x অক্ষ আর একটা হচ্ছে y অক্ষ প্রত্যেকটা অক্ষের সাথে আলাদা আলাদা ভাবে কোণ উৎপন্ন করতেছে কিভাবে দেখো x অক্ষের সাথে কিন্তু একটা কোণ উৎপন্ন করতেছে এটা মনে করো আলফা ধরলাম y অক্ষের সাথে আমি যদি এইভাবে ধরি y অক্ষের সাথে বিটা কোণ উৎপন্ন করতেছে সিমিলারলি z অক্ষের সাথে মনে করো গামা কোণ উৎপন্ন করতেছে অনেকগুলো কোণ উৎপন্ন করতেছে তো আমার এই আলফা বিটা এবং গামার মান বের করব ঠিক আছে কত আমার ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে তো এখানে ধরি a দেওয়া আছে এখন এর আমি মডুলাস বের করে ফেলছি এখন x y z অক্ষ বরাবর ধরো i j k তো আমার আলফা বিটা গামা কোণ উৎপন্ন করে তাহলে দেখো এটা কিভাবে বের করছে আমার আলফার ভ্যালু বের করছে ঠিক আছে তো এটা কিভাবে আসলো আমি একটু দেখাই তো আমার কিন্তু a ছিল একটা কোণ ঠিক আছে a আমার ওই সূত্র অনুযায়ী চিন্তা করি a ইনটু b ইকুয়াল টু মডুলাস a b cos theta ঠিক আছে আমি x অক্ষের সাথে তুলনা করতেছি তো x অক্ষ মানে কি x অক্ষে কি i j k x অক্ষের জন্য কোনটা i অক্ষ i না চিন্তা করো x অক্ষের জন্য কিন্তু আমার শুধুমাত্র i তো আমার এখানে a ভেক্টর কি দেওয়া আছে 2i মাইনাস 2i মাইনাস j প্লাস 2k ঠিক আছে এটা ইনটু হচ্ছে i ভেক্টর ভেক্টর i ঠিক আছে তাহলে মডুলাস a কত এখানে মডুলাস a হচ্ছে 3 আর যদি আমি i i i এর জন্য তো 1 ই শুধুমাত্র তাই না তাহলে b এর জন্য ইনটু 1 ইকুয়াল টু cos theta ঠিক আছে সো এখানে আমার cos theta বা cos alpha alpha ধরছি আমি ঠিক আছে কোন এখানে cos alpha বসবে সো এই যে জিনিসটা কি হচ্ছে 2i minus j plus 2k into i divided by 3 into 1 ঠিক আছে এটাই হচ্ছে আমার আলফার ভ্যালু সিমিলারলি বিটার জন্য যে বসবে 1 টু 1ই থাকবে ঠিক আছে সবগুলো তাহলে সেমই থাকবে এরকম বিটার জন্য কি বসবে যে বসতেছে আচ্ছা এখানে যে হবে ভুল লিখছি আচ্ছা সো বিটার জন্য হচ্ছে বসবে যে সিমিলারলি আমার গামার জন্য হচ্ছে কে বসতেছে দেখো বুঝছো কিনা এগুলো হচ্ছে কি সব হচ্ছে ওই এক্স ওয়াই জেড অক্ষ বরাবর একক ভেক্টর গুলো ইউজ করে তারপর আমরা ম্যাথটা করতেছি অন্য সময় কি থাকে এ থাকে একটা ভেক্টর বি থাকে একটা ভেক্টর বি এর একটা ভ্যালু থাকে সো ওই বি ভেক্টর কি হচ্ছে আমি এখন এক্স অক্ষের জন্য ধরতেছি আই বি তারপর হচ্ছে শুধুমাত্র আই আর কিছু না তারপরে ওয়াই অক্ষের জন্য ধরতেছি জে আর জেড অক্ষের জন্য হচ্ছে কে ঠিক আছে সো আলফা বিটা গামা এরকম একটা 2/3 একটা -1/3 আর একটা হচ্ছে 2/3 এখানে কারো কোনো প্রবলেম আছে চিনাপু আনাপু আচ্ছা ঠিক আছে আচ্ছা লম্ব এটা খুব ইম্পর্টেন্ট এই টাইপের ম্যাথ আসলে আপু আবার বলুন বুঝছ নাই আলফা বিটা গামা ধরে যে ম্যাথটা করলাম এক্স ওয়াই জেড অক্ষের সাথে আমার আলফা বিটা গামা কোণ উৎপন্ন করছে সো এক্স অক্ষের জন্য আলফা এক্স অক্ষের জন্য আমি আই ধরছি ওয়াই অক্ষের জন্য জে আর জেড অক্ষের জন্য কে এ পার্টটুকু বুঝছো আচ্ছা কারো কোনো প্রবলেম না থাকলে আমরা নেক্সট ম্যাথে যাই
ওকে, তো এখানে হচ্ছে আমার এ ভ্যালু এ একটা এবং বি দেওয়া আছে, সো আমার এ প্লাস বি এবং এ মাইনাস বি ভেক্টর দুটা পরস্পর লম্ব দেখাতে হবে। তো আমি জাস্ট এ প্লাস বি বের করলাম, এ মাইনাস বি বের করলাম, এখন এই দুটার গুণ ফল যদি কি গুণ, এটা কিন্তু নর্মাল গুণ, এটা হচ্ছে আমার ডট গুণন হতে হবে, ঠিক আছে? সো ডট গুণন কিন্তু জিরো আসতেছে, সো এর জন্য কি আমার বলবো যে তারা পরস্পর লম্ব হচ্ছে। ডট গুণন জিরো, কস 90 মান কত? কস 90 কিন্তু জিরো, ঠিক আছে? আমি কিন্তু অলওয়েজ দেখছিলাম যে এ ইন্টু বি, ঠিক আছে? এই দুইটাকে যদি আমি ডট গুণন করি, আমার কিন্তু মডুলাস দিয়ে যদি মান বের করতে হয় এরকম আসবে, এ বি কস থিটা। তো এর মানে আমার এখানে যে থিটা এ ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রি এই ক্ষেত্রে, ঠিক আছে? এই কারণে হচ্ছে আমার দুটা পরস্পর লম্ব। তো এখানে যদি এ প্লাস বি এবং এ মাইনাস বি গুণ করতেছি, কি গুণ আমার হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন, ঠিক আছে? তাহলে আনসার জিরো আসতেছে। আনসার যদি জিরো আসে তাহলে বলবো আমরা পরস্পর লম্ব। সো যখন আমাকে বলবে যে দেখাও দুটা ভেক্টর পরস্পর লম্ব, তখন সবসময় হচ্ছে এরকম ডট গুণন করব। ডট গুণন করলে আমি হচ্ছে এটা লম্ব দেখাতে পারি। ওকে, যেহেতু ডট গুণন শূন্য তারা পরস্পর লম্ব। আচ্ছা, তারপর সিমিলারলি এখানে কি বলছে, এ এর মান কত হলে এআই মাইনাস টু জে প্লাস কে, এটা একটা ভেক্টর, এআই মাইনাস এ আপু ডট গুণন করলাম কেন, গুণ কেন করলাম, এটার একটা প্রুফ আছে, বইয়ে দেখলে বুঝবা। কারণ কি লম্ব মানে কি, দেখো তো এটা মনে করো এ ভেক্টর, ঠিক আছে? এবং এটা হচ্ছে বি ভেক্টর, দেখো তো দুইটা পরস্পর লম্ব কিনা, লম্ব। এখন মনে করো 90 ডিগ্রিতে আসছি, আমার এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? 90 ডিগ্রি, সো আমার থিটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? থিটা হচ্ছে 90 ডিগ্রি, সো কস থিটার ভ্যালু কত, কস 30, কস থিটা না সরি, কস 90 ডিগ্রি ভ্যালু কত, কস 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে জিরো, ঠিক আছে? কসের ভ্যালু হচ্ছে জিরো, এবং আমি যদি ডট গুণন করি, ডট গুণনে কিন্তু আমার কসের ভ্যালু আসে, ঠিক আছে? দেখো এ এবং বি ডট গুণনে আমার কি হচ্ছে, দুটা মডুলাস আসতেছে, এ মডুলাস হচ্ছে কস 90 ডিগ্রি, কস থিটা আসতেছে। সো আমার থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে জিরো। তো এর মান যাই থাকুক, বি এর মান যাই থাকুক, আমার কিন্তু আলটিমেট রেজাল্ট জিরো আসতেছে। এই কারণে আমি হচ্ছে ডট গুণন করি, কারণ কি ডট গুণনে হচ্ছে আমার এই কস থিটা, কস থিটার ভ্যালু 90 ডিগ্রি আমি বসাতে পারি, এবং কস 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে জিরো। বুঝাতে পারছি ব্যাপারটা? তো এই কারণে হচ্ছে যখন লম্বের কথা আসতেছে, তখন হচ্ছে আমি কস 90 ডিগ্রি ইউজ করতেছি, কস কস 90 হচ্ছে আমি ডট গুণনে যাচ্ছি, কারণ কি ডট গুণন এই এ ডট বি এর ভ্যালুতে হচ্ছে কস আছে, আর কস এর মধ্যে আমি 90 ডিগ্রি বসালে আনসার জিরো আসবে। আচ্ছা, তো হ্যাঁ, যেটা বলতেছিলাম এখানে কি বলতেছে, এর মান কত হলে এই এ আই মাইনাস টু জে প্লাস কে এবং টু এ আই মাইনাস এ জে মাইনাস 4 কে পর ভেক্টরদের পরস্পর লম্ব হবে। খুবই ইজি, আমি দুটো হচ্ছে গুণ করে দেবো, গুণ করে হচ্ছে ধরবো জিরো, এদের ডট গুণন জিরো হবে, সো এদের ডট গুণন জিরো। আমি হচ্ছে দুটো গুণ করে দিব, আই একসাথে গুণ হচ্ছে টু এ ইন্টু এ, আমি হচ্ছে আই গুলো এক পাশে নিতেছি, তারপর জে গুলো নিতেছি, তারপর কে গুলো নিতেছি, ঠিক আছে? এগুলো গুণ ইকুয়াল টু জিরো, সো টু এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস 4 ইকুয়াল টু 0, আমি হচ্ছে টু দিয়ে পুরোটাকে ভাগ দিয়ে দিছি, তো এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস 2 ইকুয়াল টু 0। তো দেখো এখানে এ এর ভ্যালু চলে আসতেছে দুইটা, একটা মাইনাস 2 একটা কমা 1, ঠিক আছে? তো এভাবে হচ্ছে কি আমার হচ্ছে ডট গুণন, সরি ভেক্টরটা হচ্ছে পরস্পর লম্ব হচ্ছে। তো ডট গুণন শূন্য হইলেই হবে, ভেক্টর দুই পুরো দুইটা হচ্ছে পরস্পর লম্ব আমরা বলতে পারবো। দেখো এখানে কি এটাকে বুঝতে কারো কোনো সমস্যা আছে? স্যার না, এগুলো ম্যাথ গুলো বেশি কঠিন না, ঠিক আছে? এগুলো খুবই ইজি ম্যাথ, মানে হচ্ছে যে প্র্যাকটিস করে করে তারপরে হচ্ছে আগাতে হবে। ওকে, তারপর হচ্ছে অভিক্ষেপের ম্যাথ গুলো দেখো, আমরা অভিক্ষেপের সূত্র এবার দেখছিলাম, মনে আছে অভিক্ষেপের সূত্র গুলা, ভেক্টরদের অভিক্ষেপের? আচ্ছা, তো বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, এখানে কিন্তু অভিক্ষেপ নির্ণয় করতে বলছে, উপাংশ না, ঠিক আছে? জাস্ট আমি অভিক্ষেপটা নির্ণয় করব। অভিক্ষেপ কিন্তু সাধারণত স্কেলার রাশি হয়, ঠিক আছে? উপাংশ হচ্ছে ভেক্টর রাশি। তো এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, আমার হচ্ছে আমি এ এর মডুলাস বের করলাম, বি এরটা বের করলাম, এ এবং বি এর গুণফল, ঠিক আছে? সো দেখো বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, ঠিক আছে? এখানে কিন্তু কোনো এ কস থিটা, আচ্ছা এ কস থিটা কোত্থেকে আসছে জিনিসটা খেয়াল করো, আমি যদি এভাবে এ ইন্টু বি,
সমান সমান এই যে মডুলাস এ ইনটু মডুলাস বি কস থিটা। সো এখানে যদি বি ভেক্টর অভিক্ষেপ আমি চাই, বি ভেক্টর অভিক্ষেপ হচ্ছে এ কস থিটা, সো এ কস থিটা নিয়ে হচ্ছে আমি কাজ করছি, সো এ ইনটু বি ডিভাইডেড বাই মডুলাস বি আসবে। ঠিক আছে, এই যে এই পার্টটুকু, তো এই যে এ ডট বি হচ্ছে তারপর নিচে মডুলাস বি, সো মাইনাস নাইন ডিভাইডেড বাই সিক্সটিন, এই যে মাইনাস নাইন ডিভাইডেড বাই সিক্স, সরি। তো সিমিলারলি হচ্ছে এ ভেক্টর উপর যদি বি ভেক্টর অভিক্ষেপ চায় তাহলে বি কস থিটা আসবে, তো আমার মডুলাসে হচ্ছে এ চলে যাবে। ঠিক আছে, একটু ট্রিক, একটু ট্রিকি, মানে ট্রিক করে একটু মনে রাখবার কি, যে এ ভেক্টরের উপর বি ভেক্টর অভিক্ষেপ, ঠিক আছে, বি ভেক্টরের অভিক্ষেপ চাইছে, সো বি কস থিটা হবে। এ ভেক্টরের অভিক্ষেপ চাইছে কোনটার উপরে সেটা আমি জানি না, এ ভেক্টরের অভিক্ষেপ চাইছে, সো এ কস থিটা হবে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে বের করে নিয়ে আসবা। তারপরে হচ্ছে যে উপাংশ যেহেতু বের করতে বলতেছে, এ ভেক্টর বরাবর বি ভেক্টর উপাংশ, উপাংশের ক্ষেত্রে কিন্তু আমার সেম জিনিসই, কিন্তু আমার একক ভেক্টর ইউজ করতে হইতেছে এখানে। বি ভেক্টর উপাংশে কিন্তু আমি এ ভেক্টরের এ এর একক ভেক্টর ইউজ করি। ঠিক আছে, এটা হয়েছে এক্ষেত্রে উল্টা, আমার কিন্তু উপাংশের জন্য বি কস থিটাই বসবে, বি কস থিটাই বসবে। ঠিক আছে, অভিক্ষেপ যেরকম বি কস থিটা বসছিল, সিমিলারলি উপাংশ বি কস থিটা বসবে, যেহেতু এ ভেক্টর বরাবর, এ কারণে হচ্ছে আমার এর একক ভেক্টরটা বসতেছে। দেখো তো বি কস থিটার জন্য যে ভ্যালুটা ছিল ওটা কিন্তু আছে। ঠিক আছে, খালি আমার এখানে এর একক ভেক্টর ইউজ হচ্ছে, সো এর একক ভেক্টর কি আমার 13/15, তারপর ইনটু হচ্ছে এই যে একক ভেক্টরটা যেটা হচ্ছে এখানে আছে। তো এই ম্যাথ গুলো কি আমার এখানে কিন্তু এই পর্যন্ত ডট গুলো ইউজ করে করেই, বা ওই যে এ বি এ ডট বি ইকুয়াল টু মডুলাস এ মডুলাস বি কস থিটার, এই এই সূত্রটা ইউজ করে করে এই কয়েকটা ম্যাথ দেখাইলাম। আচ্ছা, তো আজকে হচ্ছে এ পর্যন্তই রাখি। তো বাসায় ম্যাথ গুলো একটু প্র্যাকটিস করো, আমাদের ভেক্টর কিন্তু আরেকটা মাত্র ক্লাস লাগবে, তাহলে দেখবা ভেক্টর শেষ হয়ে যাচ্ছে, কারণ কি ভেক্টরের ম্যাথ গুলো খুবই ইজি, জাস্ট তোমার হচ্ছে যে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করতেছে। একটা কথা বলি, এখানে কিন্তু ভেক্টর ম্যাথ গুলো কিন্তু এমন আহামরি কোশ্চেন কিছু না, এমন তুমি যদি কয়েক টাইপের ম্যাথ করো, যে অভিক্ষেপ, উপাংশ, এই লম্ব কিনা, সমান্তরাল কিনা, খুবই ইজি ইজি ম্যাথ, তাহলে কিন্তু মানে কভার হয়ে যাচ্ছে। আর জাস্ট প্রমাণের কয়েকটা ম্যাথ একটু শিখে রাখো, ঠিক আছে? আপু কোনো এসডব্লিউ থাকবে না? এসডব্লিউ বললাম, তোমরা বাসায় একটু বইটা পড়ো তাহলেই হবে, বইয়ে দেখো ম্যাথ গুলো।